ট্রাফিক সিগন্যাল না মানলে যে কোনো রাস্তায় যানজটের পাশাপাশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু পাহাড়ি দেশ ভুটানের রাস্তায় নেই কোনো ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল না থাকলেও সেখানে যানজট সৃষ্টি হয় না বললেই চলে। ভুটানে ট্রাফিক পুলিশরাই গাড়ি নিয়ন্ত্রণ করে। ট্রাফিক পুলিশের নির্দেশ বা জেব্রা ক্রসিং এলে গাড়ি নিজে থেকেই থামিয়ে দেন চালকরা। হিমালয়ের কোলঘেঁষে অবস্থিত ভুটানে শিল্প ও যানবাহনের সংখ্যা কম, যে কারণে কার্বন নির্গমনের পরিমাণও সেখানে তুলনামূলক কম। ভুটানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তার চেয়ে বেশি অক্সিজেন নির্গত হয়। ভুটানে পরিবেশ সুরক্ষায় যানবাহনের সংখ্যা সীমিত রাখা হয়েছে এবং রাস্তায় নেটওয়ার্ক এমনভাবে সম্প্রসারণ করা হয়েছে যে যাত্রী বা গাড়ির চালককে কোনো মোড়ে থামতে হয় না, এ কারণে ট্রাফিক সিগন্যাল বসানো হয়নি। ইউসুফ আলী, মাইটিভি নিউজ ডেস্ক।